হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব বিগত 10 বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আসা সকল প্রশ্ন নিয়ে। এসব প্রশ্ন প্রায় সবসময়ই বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। কে সম্মোহনী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1920 সালে। কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কযুক্ত? জাতীয় শিশু দিবস। কবে জাতীয় শিশু দিবস পালিত হয়? 17 মার্চ। বঙ্গবন্ধু কোন জেলায় জন্মগ্রহণ করেন? গোপালগঞ্জ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান? টুঙ্গিপাড়া। বঙ্গবন্ধুর গ্রাম কোন নদীর তীরে অবস্থিত? বাইগার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তার পাঠ শুরু করেন? গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন? ইসলামিয়া কলেজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কোন সালে গ্রেপ্তার হন? 1938 সালে। ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দী ছিলেন? ফরিদপুর কারাগারে। বঙ্গবন্ধুর জেল জীবনের ওপর রচিত বইয়ের নাম কি? 3053 দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জীবনে মোট কত বছর কারাগারে কাটাতে হয়েছে? 12 বছর। কোন জেলে বঙ্গবন্ধুর বিচার কার্য সম্পন্ন করে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছিল? লামালপুর, ফয়সালাবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান? 8 জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন? 10 জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন দিবস কোনটি? 10 জানুয়ারি। বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদকে ভূষিত করে? জুলি ও কুরি পদক। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন? জুলি ও কুরি পদক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলি ও কুরি পুরস্কার লাভ করেন? 10 অক্টোবর 1972 সালে। বঙ্গবন্ধুকে কখন জুলি ও কুরি শান্তি পুরস্কার প্রদান করা হয়? 23 মে 1972 সালে। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিলেন? নিউজ উইকস। 1960 সালের 1 মার্চ বঙ্গবন্ধু কোন বিমা কোম্পানিতে চাকরি নিয়েছিলেন? আলফা ইন্স্যুরেন্স। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে মৃত্যুবরণ করেন? 15 আগস্ট 1975 সালে। জাতীয় শোক দিবস কবে? 15 আগস্ট। 2021 সালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে চালু হওয়া শেখ রাসেল দিবস পালিত হয় কোন তারিখে? 18 অক্টোবর। 2016 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম শাহাদত বার্ষিকী ছিল? 41তম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? অসমাপ্ত আত্মজীবনী। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনী একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। কবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয়? জুন 2012 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অসমাপ্ত আত্মজীবনী লেখা শুরু করেন? 1967 সালের মাঝামাঝি। কোন জেলে বন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনী লেখা শুরু করেন? ঢাকা সেন্ট্রাল জেলে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনার বর্ণনা রয়েছে? 1955 সাল। শেখ মুজিবুর রহমান লিখিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ভূমিকা কে লিখেছেন? শেখ হাসিনা। কোন শিল্পী অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন? সমর মজুমদার। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ইংরেজিতে অনুবাদ করেন ফখরুল আলম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী জাপানি ভাষার অনুবাদকের নাম কি? কাজুহিরো ওয়াতানাবাও। বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী কয়টি ভাষায় অনুদিত হয়েছে? 16টি। অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়? মারাঠি। অসমাপ্ত আত্মজীবনীর মারাঠি ভাষার নাম অপূর্ণ আত্মকথা। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে? ইংরেজি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনের লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন থালাবাটি কম্বল জেলখানার সম্বল। কারাগারের রোজনামচা গ্রন্থের রচয়িতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারাগারের রোজনামচা হল দিনলিপি। বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থের নাম কি? কারাগারের রোজনামচা। কবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা প্রকাশিত হয়? 17 মার্চ 2017 সালে। কারাগারের রোজনামচা রচনাটির নামকরণ করেন কে? শেখ রেহানা। কারাগারের রোজনামচার ভূমিকা লিখেছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজনামচা গ্রন্থের ইংরেজি ভাষার অনুবাদক কে? অধ্যাপক ডক্টর ফখরুল আলম। বঙ্গবন্ধু কারাগারের রোজনামচা গ্রন্থে কোন সময়ে স্মৃতি লিপিবদ্ধ করেছেন? 1966 থেকে 1968 সাল পর্যন্ত। বঙ্গবন্ধুর আত্মজীবনী তৃতীয় গ্রন্থের নাম কি? আমার দেখা নয়া চীন। কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত আমার দেখা নয়া চীন প্রকাশিত হয়? 2 ফেব্রুয়ারি 2020 সালে। আমার দেখা নয়া চীন গ্রন্থে বঙ্গবন্ধু কোন সময়ের স্মৃতি লিপিবদ্ধ করেছেন? 1952 সালের চীন ভ্রমণ। আমার দেখা নয়া চীন গ্রন্থের ভূমিকা লিখেছেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর লেখা আমার দেখা নয়াচীন গ্রন্থের ইংরেজি ভাষার অনুবাদক কে? অধ্যাপক ডক্টর ফখরুল আলম। নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়? আমার দেখা রাজনীতির 50 বছর। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? ধানমন্ডি, ঢাকা। বঙ্গবন্ধু স্মৃতিভবন কোথায় অবস্থিত? কলকাতা, ভারত। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বেকার হোস্টেলের কত নম্বর কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে? 24 নম্বর। কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধুর নামে রাখা হয়েছে? দিল্লি, ভারত। বঙ্গবন্ধুর জীবনকর্ম নিয়ে নির্মিত পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে? আব্দুল গাফফার চৌধুরী। আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি, উক্তিটি কার? ফিদেল কাস্ত্রো। প্রেন্টিস, কোন সময়কালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে? 2020 থেকে 2021 সালকে। মুজিব বর্ষ উদযাপন কাল হল 17 মার্চ 2020 সাল থেকে 16 ডিসেম্বর 2021 সাল। মুজিব বর্ষ সমাপ্তির তারিখ কত? 16 ডিসেম্বর 2021। মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। কোন সংস্থার সাথে যৌথভাবে মুজিব বর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয়? ইউনেস্কো। ইউনেস্কোর কততম নির্বাহী সভায় বাংলাদেশের সঙ্গে একত্রে মুজিব বর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়? 40তম। মুজিব বর্ষ উদযাপনে 10 দিন ব্যাপী মুজিব চিরন্তন 2021 অনুষ্ঠান কবে পালিত হয়? 16 থেকে 26 মার্চ 2021 সালে। মুজিব বর্ষের অনুষ্ঠানে কতজন রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন? 3 জন, বাংলাদেশ সহ। সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থের মোড়ক উন্মোচন হয় 7 সেপ্টেম্বর 2018 সালে। সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থে কত তারিখে গোয়েন্দা প্রতিবেদন সূচনা হয়? 13 জানুয়ারি 1948। সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থের কোন খণ্ড সম্প্রতি প্রকাশিত হয়েছে? দ্বিতীয়। তো এই ছিল আজকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিগত সালে আসা সকল প্রশ্ন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পরিশেষে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।